নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় থেকে সাত নম্বর পৃষ্ঠা থেকে ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো সাত নম্বর পৃষ্ঠা এবং ন নম্বর পৃষ্ঠা আছে দেখো নখের নিচে রক্ত এবং নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ এই দুটি চ্যাপ্টার তো এই দুটি চ্যাপ্টার আমরা প্রথমেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তারপর পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন তো করবই সঙ্গে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা সাত নাম্বার পৃষ্ঠার নিচের দিকে নখের নিচে রক্ত এই চ্যাপ্টারটির বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব দেখো আমাদের শরীরের লোম যেমন আমাদের ত্বককে প্রাথমিকভাবে রক্ষা করে তেমনি নখ ও আমাদের আঙুলকে রক্ষা করে নখের ওপরের দিকে কোনো রক্তবাহ না থাকলেও নখের গোড়ার দিকে রক্তবাহ থাকে যা নখকে পুষ্টি জোগায় তাই রক্তাল্পতা হলে নখের রক্তবাহ রক্তের এটা রক্তের হবে ঠিক আছে রক্তের ঘাটতি ঘটে পুষ্টির অভাব ঘটে ফলে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায় নখ ফেটে ফেটে এবার যায় ফেকাসে হয়ে যায় ইত্যাদি নখ সর্বদা পরিষ্কার রাখা ও নিয়মিত নখ কাটা উচিত সবার এটা ঠিক আছে সবার নিয়মিত নোখ কাটা উচিত তো এই ছিল নোকের নোখের নিচে রক্ত এই চ্যাপ্টারটির বিষয়বস্তু এখন আমরা আর নাম্বার পৃষ্ঠান পাঠ্যাংশে যেই প্রশ্নটি আছে সেটি করে নেবো দেখো এখানে বলেছে যে নোখের কাজ নোখের যত্ন এসব নিয়ে আলোচনা করে লেখো নোখের কী কী কাজ করে নোখ কি কি কাজ করে দেখো নোখ আঙুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোনো কিছু ধরতে সাহায্য করে আঙুলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আত্মরক্ষায় সাহায্য করে নোখ দেখে কি কি বোঝা যায় নোখ দেখে কে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তা বোঝা যায় নোখ দেখে কারোর রক্তাল পতা হয়েছে কি না তা বোঝা যায় কিভাবে নোখের যত্ন করা দরকার নিয়মিত নোখ কাটা দরকার জল দিয়ে সাবান ঘষে নোখ পরিষ্কার করা দরকার নোখের পরিচর্যার জন্য প্রয়োজনে তেল ক্রিম ব্যবহার করা যেতে পারে ঠিক আছে এখন আমরা এই অধ্যায় থেকে বাই এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে এক করে নতুন নোখ গজাতে মোটামুটি সময় লাগে এক মাস দু মাস চার মাস না এক বছর তো সঠিক উত্তর হলো দুই মাস ঠিক আছে নোখ এক প্রকার কোষ সজীব কোষ কোনো কোষ নয় মৃত ও সজীব উভয় কোষ তো সঠিক উত্তর হবে মৃত কোষ ঠিক আছে নেক্সট প্রশ্ন নোখের মাঝখানটা চামচের মতো ও নোখ ফ্যাকাসে হয়ে যাওয়া যক্ষা নিমোনিয়া ম্যালেরিয়া রক্তাল্পতা রোগের লক্ষণ সঠিক উত্তর হবে রক্তাল্পতার রোগের লক্ষণ ঠিক আছে নেক্সট প্রশ্ন নখে রঙ গোলাপি বা লালচে গোলাপি হয় রক্তের জন্য জলের জন্য রঙের জন্য না পুঁজের জন্য সঠিক উত্তর হবে রক্তের জন্য নেক্সট প্রশ্ন আমি দেখো শূন্যস্থান পূরণ করো এখানেও প্রশ্নের মান কিন্তু এক কোন কারণে কোনো কারণে নোখ উল্টে গেলে ড্যাশ বেরোয় উত্তর হবে রক্ত বেরোয় ঠিক আছে এরপর ড্যাশকে বাঁচায় নোখ সঠিক উত্তর হবে আঙুলকে বাঁচায় নোখ এরপর সাধারণত নোখের রঙ হলো ড্যাশ উত্তর হবে গোলাপি এরপর নখের গোড়ায় নোংরা হলে নখে কী হয় পুঁজ হয় এরপর দেখো ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন প্রত্যেকটি প্রশ্নের মান এক করে আমাদের নোখ দেখা যায় হাতে ও পায়ে হ্যাঁ এটা সঠিক সঠিকটা এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর নখে কেরোটিন নামক প্রোটিন থাকে হ্যাঁ এটাও সঠিক তাই আমরা এখানে কেরাটিন সরি কেরাটিন নামক প্রোটিন থাকে এটাও সঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর প্যাঁচা ইগল প্রভৃতি শিকারি পাখি নোক ছোট হয় না এটা ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এরপর নোকের সাহায্যে মাটি থেকে ছোট জিনিস ধরে তোলা যায় হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর আছে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে নোকগুলি ফেটে ফেটে যাওয়া ও ফ্যাকাসে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ উত্তর নোখগুলি ফেটে ফেটে যাওয়া ও ফ্যাকাসে হয়ে যাওয়া রক্তাল্পতা রোগের লক্ষণ নেক্সট প্রশ্ন নখের গোড়ায় নোংরা জমলে কি হয় উত্তর হবে নোখের গোড়ায় নোংরা জমলে সেখানে জীবাণু সংক্রমণ ঘটতে পারে ফলে নখে ফুঁজ হয় ব্যথা হয় নেক্সট প্রশ্ন নোখের নিচে কি আছে উত্তর হবে নখের নিচে রক্ত আছে এরপর আছে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে প্রথম প্রশ্ন রক্তাল দুটি লক্ষণ উল্লেখ করো উত্তরবে হবে রক্তাল্পতার লক্ষণ নখের মাঝখানটা চামচের মতো হয়ে যাবে এবং নখ ফ্যাকাসে হয়ে যায় এবং ফেটে ফেটে যায় এরপরের প্রশ্ন নখের যত্ন না নিলে কি কি সমস্যা হতে পারে হবে নখের যত্ন না নিলে অর্থাৎ নখ পরিষ্কার না করলে বা নিয়মিত নখ না কাটলে নখের গোড়ায় নোংরা জমতে শুরু করে জীবাণু সংক্রমণ ঘটে ফলে নখে পুঁজ হবে ব্যথা হবে যন্ত্রণা করবে তাছাড়া নখে জমে থাকা জীবাণু খাবারের মাধ্যমে দেহে প্রবেশ করবে এবং ফলে পেটের সমস্যা তৈরি হবে এরপরে প্রশ্ন দেখো পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তিন করে তুমি কি করে বুঝবে যে তোমার নখের নিচে রক্ত আছে উত্তর আমরা জানি নখের স্বাভাবিক রং হলো গোলাপি নোখের একধার একটু টিপে দেখলে বোঝা যাবে যে গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে সরে যাচ্ছে এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে অপর অংশটা বেশ গোলাপি রঙ ধারণ করছে এটা থেকে প্রমাণিত হয় যে নখের নিচে রক্ত আছে এরপর আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ আট নাম্বার পৃষ্ঠার নরম নরম থাবার নিচে লুকোনো তার নোখ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা এই চ্যাপ্টারটির সার সংক্ষেপ বা বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নেব দেখো নখ আবার বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের হয় বিড়ালের নোখ নরম থাবার ভিতরে লুকানো থাকে শিকার করার সময় বের করে আবার কুকুরের ধারালো নখ বের করে আবার কুকুরের ধারালো নোখ কিন্তু থাবার মধ্যে লুকোনো থাকে না বেশিরভাগ পাখি নখই ধারালো ছুঁচালো হয় যা তাদের দ্রুত বেগে উড়ে যাওয়ার সময় শিকার ধরতেও গাছে বসতে সাহায্য করে গরু ছাগল প্রভৃতি প্রাণীরা মাছ বা পোকা ধরে না তাই তাদের ধারালো নোখ নেই নোখ খুঁড়ে রূপান্তরিত হয়েছে তো এই ছিল আমাদের নরম নরম থাবার নিচে লুকানো তার নোখের বিষয়বস্তু এখন দেখো পরের পৃষ্ঠায় যে পাঠ্যাংশে প্রশ্নটি দেওয়া আছে যে বিভিন্ন প্রাণীর নোখ সম্পর্কে নিজেরা আলোচনা করে ভেবে লেখো নোখ নেই এমন প্রাণী দেখো নোখ নেই এমন প্রাণী হচ্ছে ব্যাঙ ঠিক আছে খুরওয়ালা প্রাণী যাদের খুঁড় আছে গরু গোড়া মহিষ ছাগল ভেড়া কিছু কিছুটা ধারালো নৌকালা প্রাণী কে কি না মানুষ কুকুর হরিণ বাঁদর খুব ছুঁচালো নোকওয়ালা প্রাণী বিড়াল ঈগল পেঁচা চিল বাঘ সিংহ নেক্সট প্রশ্ন আছে বা দু প্রশ্ন আছে নোক চুলের সমস্যা নিয়ে আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপর লেখো নোখ চুলে কি কি সমস্যা হয় দেখো নোখে নোখ কুনি হয় তাতে কি কষ্ট হয় নখের কোনা ফুলে ফুলে ওঠে ব্যথা হয় এবং পুঁজ রক্ত বেরোয় এরপর আছে নখ তখন কি করলে ভালো হয় ডাক্তারের পরামর্শ মতো ব্যবস্থা নিতে হবে নেক্সট আছে দেখো মাথায় উকুন বা খুশকি হয় এতে কি কষ্ট হয় উকুন বা খুশকি হলে মাথা চুলকায় তখন কি করলে ভালো হয় মাথায় শ্যাম্পু করতে তেল দিতে হয় এবং চুলে চিরুনিদের নিয়মিত পরিষ্কার করতে হয় এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে প্রশ্নের মান এক কোনো প্রাণীর নোখ থাবার নীচে লোকনো থাকে বিড়াল কুকুর গরু না ঘোড়া সঠিক উত্তর হবে বিড়াল ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন প্রাণীর নোখ থাবার নিচে লোকনো থাকে না বিড়াল কুকুর বাঘ না সিংহ সঠিক উত্তর হবে কুকুর নেক্সট প্রশ্ন একটি শিকারি পাখি হলো পেঁচা চড়ুই ময়না কাকা ধোয়া সঠিক উত্তর হবে পেঁচা এর পরাজয় দেখো শূন্যস্থান পূরণ করে এখানেও প্রশ্নের মান এক বেশিরভাগ পাখির নৌখ কি হয় ধারালো এরপর পেঁচা ইগল ড্যাশ পাখি পেঁচা এগোল হচ্ছে শিকারি পাখি এরপর গরু ছাগলের নখি ওদের খুর এরপর নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে ড্যাশ হয় নখ কুনি হয় নেক্সট প্রশ্ন ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও প্রশ্নের মান কিন্তু এক করে কুকুরের ধারালো নখ থাবাতে লুকোনো থাকে না এটা ভুল এরপর বেশিরভাগ পাখির নোখই ধার হ্যাঁ এটা ঠিক শিকারি পাখিদের নোখ ভূদার না এটা ভুল চুলের যত্ন না নিলে চুলে খুশকি ও উপুন হয় হ্যাঁ সঠিক এবারে দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তো প্রথমে আছে দেখো লিপ্ত পথ লিপ্ত থেকে হবে হাঁস ঠিক আছে এরপর শিকারি পাখি শিকারি পাখি থেকে হবে দেখো ইগল হয়ে যাবে ঠিক আছে চুল থেকে হবে খুশকি এবং ও কোন থেকে হবে নোকুনি এবং খুঁড় থেকে হবে গরু নেক্সট আছে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে কুকুরের ধারালো নোকগুলি দেখা যায় কেন উত্তর হবে কুকুরের ধারালো নোকগুলি থাবায় লুকানো থাকে না তাই কুকুরের ধারালো নোকগুলিকে বাইরে থেকে দেখা যায় নেক্সট প্রশ্ন বিড়ালের নোকগুলি দেখা যায় না কেন বিড়ালের নোকগুলি থাবার মধ্যে লুকানো থাকায় বিড়ালের নোখগুলি বাইরে থেকে দেখা যায় না নেক্সট প্রশ্ন বিড়ালের নোখ কখন বাইরে থেকে দেখা যায় যখন বিড়াল শিকার করে সেই সময় নোখগুলি বাইরে বের করে আর সেই সময় বিড়ালের নোখ আমরা দেখতে পাই নেক্সট প্রশ্ন পশু পাখিরা কীভাবে তাদের নোখ বাড়তে দেয় না পশু পাখিরা নোখ ঘষতে থাকে ফলে পশু পাখিদের নোখ সহজে বাড়ে না এরপরে প্রশ্ন চামড়ার যত্ন না নিলে কি সমস্যা হবে চামড়ার যত্ন সঠিকভাবে না নিলে চামড়ায় ফুসকুরি দা ধাজা চুলকানি ইত্যাদি হতে পারে এরপরে প্রশ্ন আছে দু তিনটি বাক্যে উত্তর দেওয়া প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে হাঁসের পায়ে ধারালো নোখ নেই কেন উত্তর হবে হাঁস শিকারি পাখি নয় হাঁস ওড়ে না তাছাড়া খাবার সংগ্রহ করার জন্য নোখের প্রয়োজন হয় না তাই হাঁসের পায়ে ধারালো নোখ নেই নেক্সট প্রশ্ন পেঁচা ঈগল প্রবৃত্তি বেশিরভাগ পাখির নোখ ধারালো ও শক্ত হয় কেন হবে পেঁচা ঈগল প্রবৃত্তি বেশিরভাগ পাখি নখের সাহায্যে অতি সহজেই শিকার করে নানা জিনিস নখের সাহায্যে ধরে উড়ে যায় তাই পেঁচা ঈগলের প্রবৃত্তি বেশিরভাগ পাখিরই নোখ ধারালো ও শক্ত হয় তাছাড়া এই ধারালো নোখের সাহায্যে সব পাখিরা নিজেদের আত্মরক্ষা করে তো এই ছিল এই দুটি চ্যাপ্টার বিষয়বস্তু এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ধন্যবাদ